আজকে আমরা তিনটা টুল শিখবো। তিনটা টুল বলতে ইরেজ টুল, নাইফ টুল, সিজার টুল, আর তাও 10 মিনিটের কম সময়ে, দেখা যাক পারা যায় কিনা। হ্যালো ডিজাইনার্স, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আর ভিডিও শিডিও দেখতেছেন, কাজ বাজ কিছু কিছু করতেছেন আশা করি আর কি। তো হ্যাঁ, যেটা বলছি, আমরা আজকে 10 মিনিটের কম সময়ে চেষ্টা করব। আমি 10 মিনিটের কম সময়ে দেওয়ার জন্য একটা কাজ করি, ফোনে একটু টাইমারটা সেট করে দেই, যে আমাদের আজকে যে টুলসটা আমরা দেখতেছি সেটা হচ্ছে আমাদের এই যে তিনটা টুল, ইরেজ টুল, সিজার টুল, নাইফ টুল। তো এই টুলসগুলো আসলে 10 মিনিটের কম সময়ে কেন বলার চেষ্টা মানে বললাম, যে এর কারণ হচ্ছে এই টুলসগুলো আসলে অতটা ইম্পর্টেন্ট না, কথাটা ভুল হবে, ইম্পর্টেন্ট বাট কোনো প্রধান টুল না। প্রধান টুল না বলতে বোঝাচ্ছে যে আসলে এই টুলটাই একেবারে মেইন টুল হিসাবে কাজ করবে এরকম না। এই টুলগুলো আসলে আমাদের অনেক হেল্প করে, বাট সেকেন্ডারি টুল হিসাবে, মানে হেল্প করার জন্য অল্প অল্প কাজের জন্য এগুলো তৈরি হয়, মানে এগুলো দিয়ে কিছু একটা বানানো যায় না। তো এই জন্য এতটা সময় আমি নেবো না, তো আমরা আরেকটা লেয়ারে যাই সিম্পলি। আর যারা এই ভিডিওটা দেখে নাই, এখন আই বাটনে আসতেছে, তো সেখান থেকে দেখে নেবেন ইনশাল্লাহ। তো হ্যাঁ, আমাদের নতুন একটা লেয়ারে আমরা যাই। ওকে, তো আমরা একটা নিউ লেয়ার নিয়ে নিলাম। এইখানে আমরা আজকে এই টুলসের কাজ দেখবো, তিনটা টুলস গ্রুপ টুল যেহেতু। তো প্রথম যে টুলসটা আমাদের আসতেছে টুল, সেটা হচ্ছে ইরেজ টুল, এটা শর্টকাট হচ্ছে শিফট ই। এই ইরেজ টুলের কাজ হচ্ছে সিম্পলি মোছা, অর্থাৎ আমাদের যা কিছু আছে সেগুলো মুছে দিবে। তো এই আমরা একটু দেখি, যদি আমরা ইরেজ টুলটা নেই, তো এই যা ই করবো সে মুছে ই করে দিবে, যে কোনো জায়গা দিয়ে, এইখান দিয়ে যদি এতটুকু মুছতে চাই সে মুছে দিবে, এমন কোনোই নাই, অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হয়ে যাবে আর সে মুছে যাবে, এইটাই হচ্ছে তার কাজ। ইরেজ টুল শুধু ইরেজ করে যাবে। এখন এইটা যেমন শেপের ক্ষেত্রে হয় সেই সিম্পল, মানে সেই এটা যদি আমরা একটা লাইনের ক্ষেত্রে ব্যবহার করতে চাই, ইরেজ টুল আমরা লাইনটা যদি একটু স্ট্রোক বাড়াই দিই, নাহলে দেখতে অসুবিধা হবে, আমরা কিন্তু একটা লাইন, তো এই লাইনটারে যদি আমরা চাই যে ইরেজ টুল দিয়ে ইরেজ করবো, তো আমরা এটা রিরেজ করতে পারি, সিম্পলি এটা রিরেজ করে দিতে পারি। ইভেন এটা এতটাই মানে পাওয়ারফুল টুল, কোনো কিছু সিলেক্টেড আসে বা নাই, যেমন এটা এখন কি সিলেক্ট নাই, সিলেক্টেড এইটা আমি ইরেজ টুলটা ধরলাম, এটার উপর দিয়ে টান দিলাম, এটা সরি 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 এটা সিলেক্টেড থাকলে হবে না, বাট যদি কিছু সিলেক্টেড না থাকে তো সেখান থেকে এটা কাজ করে দেবে। কিন্তু একটা যদি নির্দিষ্ট সিলেক্টেড থাকে, তখন তো এটা লেয়ারে এটা সিলেক্টেড থাকে, তো ওটার উপর কাজ করারই থাকে না। তো হ্যাঁ, এটা সিলেক্ট করার দরকার নেই, আমাদের যদি কোনো কিছু সিলেক্টেড না থাকে, আমরা যেটার উপরে চাই স্বাধীনভাবে ইরেজ টুল দিয়ে কাজ করতে পারবো। এটার অনেক ধরনের কাজ আছে, বিশেষ করে এটা অল্প কিছু একটু মোছার জন্য, বা যারা ইলাস্ট্রেশন নিয়ে কাজ করে তাদের হিউজ কাজ আছে এই ইরেজ টুলটা নিয়ে। তবে আমাদের আমার পার্সোনালি অত বেশি কাজ নেই, তবে আমিও লাগাই মাঝে মাঝে, কাজে লাগে না যে তা না, লাগে। দ্বিতীয় যে টুলসটা আসছে আসছে সেটা হচ্ছে সিজার টুল। এইটা আসলে ইম্পর্টেন্ট একটু বেশি, আমার মনে হয় যে তিনটার মধ্যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ আমি এটা অনেক অনেক কাজে লাগাই, বেশ অনেক কাজেই। এটার কাজ হলো, এটা কাজ করবে শুধুমাত্র লাইনের উপর, প্রথমে বলতেছি এটা কাজ করবে অনলি লাইন, এটা লাইন ছাড়া কোথাও আসলে কাজ করতে পারবে না। তো দেখি, প্রথমে আমরা লাইনের উপর কাজ করাই দেখি। যেমন আমি চাইতেছি এই লাইনটা আসলে দুইটা টুকরায় ভাগ করবো, আমাদের এইখানটায় লাইনটা কাটা পড়ো, তো আমরা এখান দিয়ে কাটিয়ে দিলাম। এই দেখেন, এখন কিন্তু দুইটা লাইন তৈরি হচ্ছে, এই একটা লাইন দিয়ে সিম্পলি দুইটা লাইন তৈরি হচ্ছে। এই লাইন কাটার জন্য আমাদের এই সিজার টুলটার ব্যবহার হয়। তো সিজার টুলের আরেকটা ব্যাপার হলো, আমরা কিন্তু এটা অ্যাঙ্কার পয়েন্টের উপরও করতে পারি। যেমন ধরলাম আমরা এখানে সিম্পলি এটা একটা অ্যাঙ্কার পয়েন্ট, তো আমরা এই চাইলে অ্যাঙ্কার পয়েন্টের উপর ক্লিক করে দেখি কাটে কিনা। সে সিজার টুলটা নিলাম, এই অ্যাঙ্কার পয়েন্টের উপর যদি আমাদের ক্লিক করি তাহলে দেখি কি হয়। হ্যাঁ, সে অ্যাঙ্কার পয়েন্টের উপরও কাটতেছে, তো আমরা দেখতে পাইলাম যে অ্যাঙ্কার পয়েন্টের উপর কাটতেছে প্লাস খালি পাতের উপর কাটতেছে। বাট এবার যদি আমরা একটু শেপের উপরে ট্রাই মারি, যে দেখি শেপের সাথে তার কি ব্যবহার, তো সিজার টুল নিয়ে আমরা যদি এটা শেপের উপর ক্লিক করি, সিম্পলি সে কাটবে না, ওই বইলা দিতেছে যে না, আমি কোনো একটা পাত অথবা অ্যাঙ্কার পয়েন্ট ছাড়া আমি এই জিনিসটা, পাত বলতে লাইন সেগমেন্ট যেটা আর কি, আর অ্যাঙ্কার পয়েন্ট ছাড়া আমি কোনোভাবে ব্যবহার হইতে পারি না। এই গেল সিজার টুল। তো সিজার টুলের হালকা পাতলা ব্যবহার আছে, আমি একটু পরেই সেটা দেখাইতেছি ভিডিও শেষ দিকে, তো ওয়েট ফর ইট। এরপরে আসতেছে আমাদের নাইফ টুল। নাইফ টুলের কাজ হলো, সে আসলে কাইটা দেয়। কাইটা দেয় বলতে দেখি, আমরা এইটার নাইফ টুলের জন্য সিলেক্টেড থাকা লাগবে মেবি। হ্যাঁ, সিলেক্টেড না লাগবে, সিলেক্টেডের অতটা ঝামেলা নাই। কিন্তু সিজার টুলের জন্য দেখি কি হয়, সিজার টুলের জন্য নাই, এটা আসলে মোটামুটি স্বাধীন টুল, অতটা সিলেক্ট থাকার ঝামেলা নাই, তবে অন্য কিছু সিলেক্টেড থাকলে হবে না। তো নাইফ টুলে আমি কিন্তু ব্যবহার কইরা দিছি অলরেডি, কি সেটা অনেক সময় দেখা যায় যে আমাদের এরকম একটা শেপ আছে, বাট আমরা চাইতেছি শেপের এই অংশে একটা কালার থাকবে, এই অংশে আলাদা কালার থাকবে, এই অংশটা থাকলো গ্রিন, এটা থাকবে রেড, তো আমরা এখন এইটারে কিভাবে কাটবো। তো এইটা করার জন্য আমাদের শেপটা ভাগ করা লাগে। কাটার জন্য তো আসলে সত্যি বলতে অনেকগুলাই টুলস আছে, কিন্তু আমরা এখন নাইফ ব্যবহার করতেছি। সাপোজ এই এই অংশটা আমরা এইভাবে কাটলাম, কাটার পরে এই অংশটার জন্য আমরা যদি বলি, তো এটার আমরা গ্রিন দিব, এই ফুটোটা সিলেক্ট হচ্ছে না, খেয়াল করিনি। হ্যাঁ, তো আমরা এই দুইটা কালার ইজিলি তারে দিতে পারি, এটা হচ্ছে নাইফের কাজ।
আমরা আবার চাইলে র্যান্ডমলি যে কোনো ভাবে কাটতে পারি, এই এভাবে আমরা কাটতে পারি, এটা কিন্তু কাটে না, এখান দিয়ে ফাঁকা রয়ে গেছে, তো শেপ দুইটা হয় নাই, বাট কাইটে গেছে, এই অংশটা কাইটে গেছে, শেপ দুইটা হয় নাই শুধু। যাই হোক, তো এদের এখন কিছু অ্যাকচুয়াল কাজ দেখি, তাইলে আমাদের একটু ই লাগবে, মানে সহজ লাগবে। তো প্রথম আমরা এই দিক থেকে দেখে আসি, ইরেজার টুলের অতটা কাজ নাই, যেটা যখন লাগবে দেখে নেবেন, সিম্পলি মুছে দিবে। আর হইলো কি, আমাদের নাইফ টুলের কাজটা একটু দেখি। আমরা এখানে আমি একটা হার্ট শেপ আগেই ক্রিয়েট করে রাখছিলাম, দেরি করতে চাই না। হার্ট শেপ কিভাবে ক্রিয়েট করে এটা দেখার জন্য উপরে একটা বাই আসতেছে, পেন্টুলের মাধ্যমে পেন্টুলের একটা ভিডিও আসতেছে আই বাটনে, সেটা দেখে নেবেন। আর ডিসক্রিপশন বক্সে সব ভিডিওগুলোর লিঙ্কস থাকতেছে, সো প্লিজ চেক ইট আউট। তো হ্যাঁ, আমাদের এই হার্টটার আমি একটা মানে একটা কাজ করতে চাচ্ছি। ও আর একটা জিনিস আমি দেখাই, নাইফ টুলে কিন্তু আমরা দেখছি সে র্যান্ডমলি দৌড়াদৌড়ি করে, মানে যদি আমরা কোনো শেপের উপরে সিম্পলি হার্টের উপরে যদি এভাবে নেই, সে র্যান্ডমলি দৌড়াদৌড়ি করে, সোজা কিন্তু কোনো লাইন না। বাট আমি চাইতেছি যে সে সোজা কাজ করুক, তো তখন আমি কি করব, সিম্পলি অল্ট প্রেস করে রাখবো। আমরা এখান দিয়ে কাটা শুরু করলাম, অল্ট প্রেস করা অবস্থায় আমরা এখান দিয়ে কাটা শুরু করলাম, তো এই অল্ট প্রেস করে রাখছি আমি, এই এখন কিন্তু সে সোজা লাইন, এটা পেন্টুলের মতন ব্যবহার করতেছে, এই ছাড়লাম। আবার এখান দিয়ে দড়িটা এইখানে কাটতে চাইতেছি, এই অল্ট কিন্তু প্রেসড, অল্ট কিন্তু আমি ছাড়ি নাই, অল্ট। তো আবার এই সিম্পলি এই এখান থেকে আবার আমাদের কাইন্ড অফ এই রাইট, এরকম একটা কাইটা দিলাম আমরা। এবার দেখি কি হয়েছে, এবার কিন্তু চমৎকার একটা জিনিস তৈরি হয়েছে, হার্ট ব্রেক রাইট। আমার কাছে কিন্তু খুব সহজে খুব সুন্দর লাগছে, যে ওয়াও, হৃদয় ভাঙি গেছে। তো হৃদয় ডিজাইন করলাম আমরা। এরপরে আমরা সিজার টুলের একটা দেখি, কুইকলি সিজার টুলের দেখার চেষ্টা করি, এইটুকু হইলেই হবে, মানে এরপর আর তেমন কিছু বাদ থাকবে না এই তিনটা টুলে ইনশাল্লাহ। তো আমরা অনেক সময় অনেক এমব্লেমে দেখি, বিশেষ করে আমাদের টাটায়ও এরকম একটা জিনিস আছে, যে দুই পাশে পাতার একটা ছড়ি উঠছে আর মধ্যে আমাদের ই থাকে, লোগোতে এরকম হয়। তো আমরা সেরকম একটা কিছু বানানোর চেষ্টা করবো। সিম্পল, আমরা এটা ধরলাম, এর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করি, শিফট প্রেস করা ছিল আমার, তো এটাতে একেবারে সেন্টারে একটা গাইড নিয়ে আসি রাইট। এবারে আমরা এইখানটায় আমাদের সিজার টুল ব্যবহার করবো, আমরা এটা চাইলে ই করতে পারি, এটা ধরি, আমাদের স্ট্রোক দিয়ে দিলাম, আমাদের আপাতত ফিল লাগবে না। তো আমরা এইখান দিয়ে ধরলাম সিজার টুলের রিম, সি শর্টকাট বলছি কিনা মনে নেই, তো এইখান থেকে এই অ্যাঙ্কার পয়েন্টটা কাইটে দিলাম, এই অ্যাঙ্কার পয়েন্টটা কাইটে দিলাম রাইট। এরপর যেটা আমাদের ই হলো, ওটা আমরা সরাই দিব, সিলেকশনটা ধরে আমরা এটা সরাই দিলাম, আবার সিজার টুলটা নিলাম, পরে করলো ওই তো, আমরা এই একেবারে মিডল পয়েন্ট থেকে এটাকে কাইটে দিলাম। ও শিট, আমাদের গাইড কাইটে গেছে। আচ্ছা, গাইডগুলো কি লক ছিল না, এটা কোনো কথা, লক গাইডস, আচ্ছা তো গাইড কাইটে গেছে, এটা একটা খারাপ দিক ছিল। তো হ্যাঁ, আমরা এইখান দিয়ে এই পার্টটা কাইটে দিলাম। ওকে, তো এবারে আমরা কি করব, আমরা সিম্পলি এই পাথের উপরে আমাদের অ্যাপ্লাই করে দেব আমাদের ব্রাশ, যেগুলো আমরা বানানো অনেক আগে শিখছিলাম, সিম্পল। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা ব্যাপার আসছে, যে এটা হলো পাথের ডায়ের ডিরেকশন অনুযায়ী এইভাবে আসছে, তো আমরা এটার এই পার্টটার ডিরেকশনটা চেঞ্জ করব। এটা আমরা দেখছি কিনা মনে নেই, না দেখলে এখন দেখে নেখেন, অবজেক্টে যাব আমরা, না দেখানো হয়নি, এটা অবজেক্টের অবজেক্টে যাব, ইসে যাব, কোথায় গেল, পাথ, পাথে যাব, তারপরে রিভার্স পাথ ডিরেকশন, অর্থাৎ আমাদের পাথের ডিরেকশনটা আমরা রিভার্স করে দিব। আমাদের এই কিন্তু একেবারে রেডি। তো আমরা এখন আসলে অনেক লোগো শোগোতে এই টাইপের জিনিস দেখছি, এই টাইপের এমব্লেম বলা হয়, আসলে এমব্লেম করার জন্য এই জিনিসগুলো আমরা অনেক জায়গায় দেখছি। আমাদের এই গাইডটা ডিলেট করে দিই, একটু পুরোও ডিলেট করে দিই, গাইড কাটা পড়ে গেছে, এটা কোনো কথা। আচ্ছা, তো আমরা কিন্তু সিম্পলি দুইটা চমৎকার জিনিস তৈরি করতে পারলাম শুধুমাত্র এই তিনটা টুলস দিয়া, যে তিনটা টুলস এই মাত্র আবার আমি ঢুকাই রাখছি। তো হ্যাঁ, আমাদের এই তিনটা টুলস থেকে আমরা এরকম জিনিসপত্র ইজিলি ব্যবহার করার জন্য এভাবে ডিজাইন করতে পারি, তো বেশি কষ্ট হবে না। তো আশা করি সবার ভালো লাগছে ছোট্ট একটা টিউটোরিয়াল, ভালো লাগলে কি করতে হবে জানেন, আর যারা নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই সবকটা ভিডিওগুলো চেক করেন। প্লাস এই কাটাকুটির জন্য আরও অনেকগুলো ওয়ে আছে, সেই ওয়েগুলো আমি এখন ধীরে ধীরে ব্যাখ্যা করবো, যেগুলো আমি একটু চাইছিলাম দেরি করতে, বাট চাইছি একসাথে এই তিনটা জিনিস শিখাই দেবো, বিশেষ করে পাথ ফাইন্ডার, তারপর হচ্ছে শেপ বিল্ডারের ব্যাপারটাও শিখাই দেবো এই থেকে। তো আমরা নেক্সটে যে ভিডিওটা আসতে যাচ্ছে সেটা হচ্ছে পাথ ফাইন্ডার, বাম দিকে আসতে যাচ্ছে, যারা পরে দেখবেন, যারা এখনো মানে আগে দেখতেছেন তারা এখনো পাবেন না, বাট বাম দিকে ভিডিওটা ক্লিক করেন, পাথ ফাইন্ডারের ব্যাপারে অল অ্যাবাউট জানা থাকবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।